tuh. তো লাস্ট ক্লাস আমি যেনেকে ডিসকাস করেছিল কনস্টেন্ট প্রোভাইড করিবলে হলে আমার জিওমেট্রিক্যাল কনস্টেন্ট আর ডাইমেনশনাল কনস্টেন্ট এই দুটা কনস্টেন্ট অপশন এনাবল থাকিব লাগিব, যেখানে যেনেকে আমি লাস্ট টাইম ডিসকাস করেছিল এইটো আর। সো বাই ডিফল্টত যদি জিওমেট্রিক্যাল কনস্টেন্ট এনাবল থাকে তেতিয়াহলে এটা যদি আমি এটা প্রোফাইল ড্র করো, সে ফর এক্সাম্পল মই এই স্কেচটো ড্র করি আছো, তেতিয়াহলে ইয়াতে কি হবো, জিওমেট্রিক্যাল কনস্ট্রেন্ট অন থাকিলে ইয়ার জিওমেট্রিক্যাল কনস্ট্রেন্টস খিনি শো করিব, বাট ডাইমেনশনাল কনস্ট্রেন্টটো অন থাকিলেও ইয়ার ডাইমেনশনাল কনস্ট্রেন্টটো মেন অটোমেটিক্যালি শো নকৰে, এতিয়া আমি ম্যানুয়ালি ডাইমেনশনাল কনস্ট্রেন্ট প্রোভাইড করব লাগে। আর ডাইমেনশনাল কনস্ট্রেন্ট প্রোভাইড করবলে হলে আমি কত যাব লাগিব, উই হ্যাভ টু মুভ অন টু দিস সেকশন, এই আমার কনস্ট্রেন্ট টুল বারটো আমি সিলেক্ট করব লাগিব। তো যেতিয়া আমি কনস্ট্রেন্ট টুলবারত সিলেক্ট করিম, ক্লিক করে লও ইয়াতে মই, এতিয়া মই এই গোটেইখিনি লাইনকে মই ডাইমেনশনাল কনস্ট্রেন্ট প্রোভাইড করিব পারিম। সে ফর এক্সাম্পল মোর ইয়ার কনস্ট্রেন্ট লাগে, তাহলে ডাইমেনশনাল কনস্ট্রেন্ট যদি লাগে ইয়াত, তাহলে ইয়াতে ক্লিক করে লোক আর ইট উইল শো দ্য কনস্ট্রেন্ট লাইক দিস। সো আচ্ছা এতিয়া চোয়া, ইয়াতে একটা বস্তু কি, আমি বারে বারে আকো ইয়াতে আহিব লাগে নহয় জানো, এইটো ধরা মই এইটো ক্লিক করলো ডাইমেনশনাল কনস্ট্রেন্ট শো করলে, আকো মই ইয়াতে ক্লিক করে আসো ডাইমেনশনাল কনস্ট্রেন্ট শো করাবলে হলে, সাপোজ আকো মই ইয়ার দুটারু এই দুটারু সেম মই ডাইমেনশনাল কনস্ট্রেন্ট শো করাব লাগে। সো এবার চোয়া নাহে, আকো মই ক্লিক করলে আহিব, মানে এভরি টাইম মই কি করবলে কি করব লাগে, ইয়াতে ক্লিক করব লাগে। সো সেখানে একটা অপশন কি, তুমি যদি ইয়াতে ডাবল ক্লিক করে লবা, সাপোজ মই ডাবল ক্লিক করে লৈছো, ঠিক আছে, ডাবল ক্লিক এটা নহয় দুটা ক্লিক করেছো মই একেলগে, এবার চোয়া বারে বারে আমি ইয়াতে ক্লিক করব নালাগে, তারমানে কি যদি মই ইয়ার ডাইমেনশনাল কনস্ট্রেন্ট লৈ লৈছো, সে এইটো ওভার কনস্ট্রেন্ট হওয়ার কারণে এনেকে পিঙ্ক কালার হয়ে গেছে, তুমি জানাই বস্তুটো, মই রিপিট করে দেখাই দিয়ে আছো, এস্কেপ করে লো বস্তুটো লস্ট ওয়েট, তো আকো দেখাই দিয়ে আছো, মই ডাবল ক্লিক করে আছো, এতে ডাবল ক্লিক করিলো, ডাবল ক্লিক করে সাবা ইয়ার কনস্ট্রেন্ট মই লৈছো, আকো ইয়ার কনস্ট্রেন্ট লবলে হলে মই ইয়াতে ক্লিক করব নালাগে আকো, ঠিক আছে, সো এবার মই ক্লিক করিবলে ইয়াতে আহি করে হল। সো এটা ক্লিকতে আমার মানে কনস্ট্রেন্ট টুলটো আমার অ্যাক্টিভেট থাকে, ডাবল ক্লিক করলে অ্যাক্টিভেট থাকে, আর সিঙ্গল ক্লিক করলে এবার তাক ইউজ করার পিছত সেই টুলটো ওয়ান্স ইউজ করার পিছত সেকেন্ড টাইম সেইটো ডিএক্টিভ হয়ে যায়, আকো তাক ক্লিক করব লাগে। সো ইটস আপ টু ইউ, তোমাক কেনেকে লাগে, যিকোনো টুল, অকল কনস্ট্রেন্ট টুলেই নহয়, যিকোনো টুল, তুমি সাপোজ ধরা মই লাইন ড্র করব লাগে, সে ফর এক্সাম্পল লাইন, তো মই ডাবল ক্লিক করে লৈছো লাইনত, তো ইয়াতে একটা লাইন ড্র করেছো হয়ে গেল, ওয়ান মোর লাইন ড্র করেছো হয়ে গেল, দেখছেনে কন্টিনিউ চলি আছে মোর লাইন ডিএক্টিভ হওয়া নাই, বাট মই যদি ধরা আকো এবার দেখাই দিয়ে আছো, সিঙ্গল ক্লিক করে যদি লাইনটি বনাও, মানে যে সিঙ্গল ক্লিক করেছো এটা লাইন ড্র করলো, মই সেকেন্ড লাইন ড্র করবো কারণে মই অপশনটো এই সিঙ্গল ক্লিকত তুমি যদি যেতে লাগে না, হ্যাঁ সরি মই আকো ডাবল ক্লিক করেছো, এইটো তাৰমানে কি এইটোৱে আৰু কথাটো, যে যেতিয়া সিঙ্গল ক্লিক কৰিব আকৌ ইয়াতে আহি পেলাই ক্লিক কৰি পেলাই লাইনটো তুমি ড্ৰ কৰিব লাগে, সো কনচেপ্টটো এইটো, যিয়ে নহওক মই এইখিনি ডিলিট কৰি দি আছো, এইটো বুজি নাপালো কি ক'লে, তোমাৰ ভয়েচটো ক্লিয়াৰ নাই, তুমি মাইকৰ ওচৰত ক'বা, হা হা কি কৈছা, মই ছাৰ এইটো বুজি নাপালো, এইটো কি ক'লে আপুনি ধৰিব নোৱাৰিলো, তোমাৰ ভলিউমটো একদম কম আহিছে, মই শুনি পোৱা নাই ভালকে কি কৈ আছে, তুমি তুমি মই কৈ তুমি মাইক, তোমাৰ কি হেডফোন ইউজ কৰিছা নেকি, মোবাইলৰ, হেল্ল' হেল্ল' ছাৰ, অঁ তুমি হেডফোন ইউজ কৰি আছা নেকি, অঁ তুমি একদম মাইকৰ ওচৰত কোৱা, তোমাৰ ভলিউমটো নাহে, মই ভালকে শুনি পোৱা নাই, তুমি কি কুৱেশ্যন কৰি আছা, হ্যালো, হ্যালো, অঁ ঠিক আছে, মাইক্ৰ'ফোনটো অলপ মুখৰ ওচৰত লৈ ল'বা, তাৰপিছত ক'বা, মানে ছাৰ অলপ আগত যে বুজালে সেইটো ছাৰ বুজি নাপালো বোলে, অলপ আগত বুজাইছো, নাই নাই সেইটো বেলেগ টপিক নহয়, একচুৱেলি লাইনৰ টপিক নহয় আজি আমাৰ, মই
মই কব খুজি আছো যে তোমার যিকোনো টুলতে তুমি যদি ডাবল ক্লিক করিবা, যিকোনো ইয়াতে টুলত তুমি যদি ডাবল ক্লিক করিবা, সেই টুলটো অ্যাক্টিভেটেড থাকে। ঠিক আছে, ধরা মই আকো কনস্ট্যান্ট বুঝাইছো, লাইনটো বারো বাদ দিয়া মই যেটো টপিক ডিসকাস করতে যাব, মই সাপোজ এই যে এইটো সাপোজ কনস্ট্যান্ট মই আকো বুঝাই দিয়ে আসো, এখানে মই ডিলিট করে দিও যে এই যে কনস্ট্যান্ট, যেতিয়া আমি ইয়ার কনস্ট্যান্ট প্রোভাইড করি তাতে আমি কি করু কনস্ট্যান্ট টুলত ক্লিক করব, হয় না? তো মই ক্লিক করিলো, সো মই এবার ক্লিক করছো যে ইয়াতে আহি পেলে মই সিঙ্গল ক্লিক করছো, তো এবার মই কনস্ট্যান্ট লই আসো, ইয়ার ডাইমেনশন আর কনস্ট্যান্ট মই লই আসো, ক্লিক করিলো কনস্ট্যান্ট আহি গেছে, ক্লিয়ার? ঠিক আছে, সাপোজ হইলে মোক এতিয়া এই লাইনটোর মই কনস্ট্যান্ট দেখাব লাগে, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, তো মই যদি এইবার চাওয়া এবার ইয়াতে ক্লিক করিলে ডাইমেনশনাল কনস্ট্যান্ট আহিছে না আহা নাই, কারণ এই যে কনস্ট্যান্ট টুলটো এবার ক্লিক করে পেলায় অ্যাক্টিভেট করলে সেই এবার ইউজ করার পাছতে সি আকো তার অ্যাকশনটা নোহোয়া হয়ে যায়। ঠিক আছে, তো নেক্সট টাইম তুমি যদি আকো বেলেগ একটা লাইনের ডাইমেনশন লব লাগে, তেতিয়াহলে তুমি আকো ইয়াতে ডাইমেনশনাল কনস্ট্যান্ট লব কারণে আকো ইয়াতে ক্লিক করা, আকো ইয়াতে আহি পেলায় তুমি ইয়ার এবার চাওয়া এবার আহি গেছে, তো এনেকে ওয়ান এবার ক্লিক করলে প্রত্যেক মানে এভরি টাইম নিউ ডাইমেনশন কনস্ট্যান্ট হবলে হলে তুমি আকো নিউ কে নতুন কে কনস্ট্যান্ট টুল বারটো ক্লিক করিব লাগে ওয়ান সিঙ্গল ক্লিকত। বাট এতিয়া মই আহো ডাবল ক্লিকৰ কথালে, মই এতিয়া আকৌ ৰিপিট কৰিছোঁ প্ৰচেছটো, মই এইবাৰ চোৱা মই ইয়াতে একেলগে দুবাৰ ক্লিক কৰিম, দেই ডাবল ক্লিক, তুমি তাৰপৰা বুজি নাপাবা, মই আপোনাক কৈ দি আছোঁ মই ইয়াতে কি কৰিছোঁ, ইয়াতে ডাবল ক্লিক কৰিছোঁ মই ইয়াতে, ঠিক আছে, একেলগে কৰিছোঁ দুবাৰ। এতিয়া চোৱা মই কি ডাইমেনশ্যনেল কনষ্টেণ্টটো ল'ম, ইয়াৰো ল'ম ইয়াৰো ল'ম, তো এবাৰতে যে মই ক্লিক কৰিলোঁ কামটো হৈ গ'ল, ইয়াতে আহিব নালাগে আৰু, মই চোৱা ইয়াতে লৈ আছোঁ, ইয়াৰ মই ডাইমেনশ্যনেল কনষ্টেণ্ট ল'লোঁ, হৈ গ'ল। সো এইটো এইটো অলরেডি কিন্তু এই অরেঞ্জ হয়ে আছে, মানে কি এইটো অ্যাক্টিভেট হয়ে আছে, সেটি তুমি বুঝি পাবা, মানে ক্লিক করা নাই যে এতলেকে এইটো এবার লো, সেকেন্ড টাইম আকো লব লাগে এভেলেবল, ঠিক আছে না? মানে এইটো অলরেডি অরেঞ্জ হয়ে আছে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া নাই, বাট সিঙ্গল ক্লিক করলে কি হবো, এইটো এবার ইউজ করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সিঙ্গল ক্লিক করলে এবার ইউজ করলে এইটো ডিঅ্যাক্টিভেট। তো সাপোজ ধরা মই এবার এবার ক্লিক করে আসো, এবার সো মই সিঙ্গল ক্লিক করছো, ইয়া মই এবার ডাইমেনশন লই আসো, ঠিক আছে, এবার সো গুছি গল, দেখিছেন অটোমেটিক ই ডিসিলেক্ট হয়ে গেল, তো দ্যাট ইজ এ ডিফারেন্স, এটা কোনো সিম্পল কথা, সিঙ্গল ক্লিক ডাবল ক্লিক, এটি ডিফারেন্স, ক্লিয়ার? ইয়েস স্যার। তো ঠিক আছে, নেক্সট যোনটো হ'ল, আচ্ছা এইটো বাৰু বুজিলোঁ, এতিয়া কনষ্টেণ্টৰ এতিয়া চোৱা কিছুমান অপশ্যন আছে, মই কৈ দি আছোঁ, যেতিয়াই তুমি এইটো মই ডিলিট কৰি দি আছোঁ, যেতিয়া তুমি চাপ'জ ধৰি লোৱা এতিয়া এইটো গম পালাই যে ডাইমেনশ্যনেল কনষ্টেণ্ট কেনেকৈ ল'ব লাগে, সো ডাইমেনশনেল কনস্ট্যান্ট ইউজ করি অকল আমি যে ইয়ার লেন্থটো সেই লেন্থর মেজারমেন্ট লো তেনেকুৱা নহয় যে এইটো কিমান লেন্থর হবো বা এইটো সেইটো নহয়, ডাইমেনশনেল কনস্ট্যান্ট ইউজ করি এনি টাইপ অফ ডাইমেনশন, সেইটো কারোবার তোমার লিনিয়ার ডাইমেনশন হবো পারে, এলাইন ডাইমেনশন হবো পারে, এঙ্গুলার ডাইমেনশন হবো পারে, আর্ক ডাইমেনশন হবো পারে, যে কোনো ধরনের ডাইমেনশনের আমি ইয়াতে মেজারমেন্ট লব পারো, সে ফর এক্সাম্পল ধরে লওয়া যে এতিয়া মই কিছুমান ইয়াতে প্রোফাইল ড্র করে লোক, এটা তোমার এইটো হয়ে গেল রেক্টেঙ্গুল, সেকেন্ডলি মই এটা সার্কুল ড্র করে আছো, নেক্সট মই ধরে লোক এটা এই লাইন ড্র করে আছো, লাইনটা কিন্তু কমপ্লিটলি স্ট্রেট নহয়, কমপ্লিটলি ভার্টিক্যাল বা মানে এক্সাক্টলি ভার্টিক্যাল বা এক্সাক্টলি তোমার হরিজন্টাল নহয়, অলপ বেন্ড লাইন হয়, ঠিক তেনেকে মই এটা কার্ভ ড্র করে আছো, কার্ভ লাইন এক্সাক্টলি স্ট্রেট নহয় মানে অলপ কার্ভ লাইন ড্র করবো, তো কিছুমান আইটেম মই ড্র করে আছে ইয়াতে, ঠিক তেনেকে এটা মই সিম্পলি সিম্পলি মই এটা কি ড্র করো, সে ফর এক্সাম্পল একটা সিম্পলি মই এটা তোমার অ্যাঙ্গেল ড্র করি আছে, ট্রায়াঙ্গেল টাইপ, তো এইখানে কিছুমান প্রোফাইল আছে, দিস ইজ সিম্পল লাইন, দিস ইজ রেক্টেঙ্গুল, দিস ইজ আর্ক সার্কল, দিস ইজ আর্ক, এতিয়া আমি সবাই ডাইমেনশন লব লাগে, কেনেকে লম, অল ডাইমেনশন উইল বি ডান, এসে সো এইবিলাকৰ ক্ষেত্ৰত তোমার এই যে যদিও আমার জিওমেট্রিক্যাল ডাইমেনশন অপশনটো সিলেক্টেড আছে, বাট জিওমেট্রিক্যাল ডাইমেনশন অপশনটো সিলেক্টেড থাকিলে মই কৈছো যে বাই ডিফল্টত এটো শো করে, কিন্তু কেতিয়া করিব, যদিহে ভার্টিক্যাল বা হরিজন্টাল হয়,
ইয়ার ক্ষেত্রে শো করেছিল, কারণ ইয়ার ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইন আছিল, কিন্তু এইটু তো এক্স্যাক্টলি ভার্টিক্যাল বা হরিজন্টাল নহয়, এটুও ভার্টিক্যাল বা হরিজন্টাল নহয়, এটুও নহয়, এটুও নহয়, গতিকে এইবিলাকের ক্ষেত্রে বাই ডিফল্ট জিওমেট্রিক্যাল কনস্ট্যান্ট শো করা নাই। ঠিক আছে, এইবিলাকের ক্ষেত্রে আমার এতিয়া ডাইমেনশনাল কনস্ট্যান্টও আমি শো করাব লাগিব, যে নহ তো ডাইমেনশনাল কনস্ট্যান্ট কেনেকে শো করাবা, তো মনত রাখিবা যেতিয়াই ডাইমেনশনাল কনস্ট্যান্ট শো করাব লাগে আমি ইয়াতে আহিম। আর বিফোর দ্যাট তুমি এইটু এনশিওর করে লবা যে এই ডাইমেনশনাল কনস্ট্যান্টর এই টুলটুও তোমার কিন্তু অ্যাক্টিভ থাকবে লাগবে, এইটু বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে আছে আমার এতে অরেঞ্জ কালার হয়ে আছে, যদি এইটু অ্যাক্টিভ না থাকে তাহলে ডাইমেনশনাল কনস্ট্যান্টে কাম না করব, তো অলরেডি এইটু অ্যাক্টিভেট হয়ে আছে, এতে আমি ডাইমেনশনাল কনস্ট্যান্ট ইউজ করি, করি পেলায় সবরে ডাইমেনশন আমি মেজার সবরে আমি মেজারমেন্ট লম কনস্ট্যান্ট আমি প্রোভাইড করি। তো প্রথমতে মানে আহি আসো ইয়ার, এটা তো বারো কম পাইছা অলরেডি কেবার করেছো আমি, মানে এতিয়া আহ এই পার্ট, এইটু হয়েছে তোমার এক্সাক্টলি ভার্টিকেলও নহয় এক্সাক্টলি হরিজেন্টাল নহয়, এটা অল্প এলাইন্ড হয় এলাইন্ড, গতিকে ইয়ার ডাইমেনশনটা কেনকে লম একো নাই, প্রসেসটা সেইটাই, তুমি কনস্ট্যান্ট মানে ডাবল ক্লিক করে লোসো নাহলে বারে বারে ক্লিক করে থাকবে লাগবে এটা। আচ্ছা এটা চা মানে ইয়ার ডাইমেনশন লই আসো, মানে ক্লিক করে আসো এই যে ডাইমেনশন শো করলে এইটু কি হয়, এইটু একচুয়ালি এলাইন্ড ডাইমেনশন, মানে এইটু লাইনটু না কমপ্লিট না এক্সাক্টলি ভার্টিকেল না এক্সাক্টলি হরিজেন্টাল, এলাইন্ড হয়ে আছে, দিস ইজ দ্য এলাইন্ড ডাইমেনশন। ওকে, বা এইবিলাক হৈছে তোমার কমপ্লিটলি লিনিয়ার ডাইমেনশন, সো হয়তো গুছি গলটো, এইবিলাক হৈছে কি কমপ্লিটলি লিনিয়ার, এইটো হৈছে কমপ্লিট লিনিয়ার ডাইমেনশন, এইটো হৈছে কমপ্লিট লিনিয়ার ডাইমেনশন, আর এইটো হৈছে তোমার এলাইন ডাইমেনশন। ঠিক তেনেকে তোমার সাপোজ এই মই আর্কত ক্লিক করে আছো, তো আর্কত কি ডাইমেনশন আহে চা তুমি, এইটো চা আর্কর ক্ষেত্রে মই এপ্লাই করে চাও, এটা চা আর্কর ক্ষেত্রে আমার একো ধরনের ডাইমেনশন এতালে চা নাই দেখা নাই, ই এলাইন্ডও নহয় সেকেন্ডলি ই লিনিয়ারও নহয়, এই বস্তুটো কার্ভ হয়ে আছে, গতিকে ইয়ার আমি এটা বেলেগ একটা পয়েন্টর লগতে হে রেফারেন্স লই হে ডাইমেনশন লব লাগবে, বাট এইটুক মই আহি আছো, তো বিফোর দ্যাট সাপোজ এইটুক মই এসকেপ করে লম, তার আগতে মই এইখিনি করে লম, সাপোজ মই সার্কুলটুত যাও, সার্কুলেও মই ডাইমেনশন লব লাগে, তো সার্কুলটোর কি শো করব, এটা সব ক্লিক করার লগে লগে ডায়ামিটার শো করি আছে, সার্কুলার কি শো করি আছে ডায়ামিটার শো করি আছে, ডায়ামিটার হ্যাঁ ডিমেন ডায়ামিটার, সার্কুলার আর কি হবে, সার্কুলার রেডিয়াস হবে পারে, এটু বারো আহিম বারো। ঠিক তেনেকে অ্যাঙ্গল কেনেকে লয়, তুমি ইয়াতে কনস্ট্যান্টত ক্লিক করা, এতিয়া অ্যাঙ্গল কত কত আছে, সো অ্যাঙ্গল ইয়াতো আছে, ইয়াতো আছে, ইয়াতো আছে, দিস ইজ অলসো অ্যাঙ্গল, তো এইটু কিমান ডিগ্রি অ্যাঙ্গল কিমান অ্যাঙ্গল হয়ে আছে, এই মানে মেজারমেন্ট লব লাগে কনস্ট্যান্ট করব লাগে, গতিকে মই এই কনস্ট্যান্ট টুল বড় সিলেক্ট করলো, তো অ্যাঙ্গল লবলে হলে চা মই সাপোজ ইয়ার দেখাই আছো আগতে, প্রথমতে তুমি ইয়াতে ক্লিক করিবা, অ্যাঙ্গল লবলে হলে কেনেকে লবলে চাই লওয়া, প্রথমতে ইয়াতে ক্লিক করিবা, ইয়াতে ক্লিক করে দিয়ার লগে লগে কিন্তু সি আকো এইটু দেখাই আছে যে এইটু একো নহয়, এইটু মানে এই যে কি কয় এইটু ভার্টিক্যাল লিনিয়ার ডাইমেনশন শো করে আছে, আর এইটু করার লগে লগে তোমার এইটু পিঙ্ক কালার হয়ে গেছে, পিঙ্ক কালার কি হয়ে গেছে, কারণ ওভার ডাইমেনশন হয়ে গেছে, যে নহক আমি কিন্তু অ্যাঙ্গল লব লাগে, তো মই ইয়াতে ক্লিক করলো, সেকেন্ড ক্লিক মই ইয়াতে করে দিম এই লাইনটুত করে দিব, অটোমেটিক্যালি চোয়া তোমার অ্যাঙ্গল শো করেছে, দেখিছানে নোটিস করেছে বস্তুটো, অটোমেটিক সেই অ্যাঙ্গলটা তোমাকে দেখাই দিব, মানে এবার ক্লিক এটা আইটেম ক্লিক করে সেকেন্ড আইটেম ক্লিক করলে যদি কিবা দুটা আইটেমের মধ্যে যদি কিবা অ্যাঙ্গল ক্রিয়েট হয়ে আছে তাহলে সেই অ্যাঙ্গলটোর হি তোমাকে দেখাব, এতে মই এসকেপ করে দিয়ে আসো, মই ইয়াতে দেখাব তোমাক, চোয়া ইয়াতে চোয়া এই লাইনটা মই ক্লিক করলো, এই লাইনটা ক্লিক করলে সি প্রথমত ইয়ার অ্যালাইন ডাইমেনশন শো করব, নো ডাউট ক্লক শো করে দিলে, বাট মই চোয়া ক্লিক করে পেলায় মাউস বাটনটো এতিয়া মই কত ক্লিক করে দিয়া, ইয়াতে ক্লিক করেছো বারো, ইয়াতে ক্লিক করে সেকেন্ড ক্লিকটো মই কতো করা নাই এতালেকে, যদি করবা সেকেন্ড ক্লিকটো করে দিয়া তেতিয়াহলে অ্যালাইন ডাইমেনশনতে এইটো তোমার ফিক্স হয়ে যাবে, সাপোজ ধরো মই এতে ক্লিক করে দিলো হয়ে গেল, সেই অ্যালাইন ডাইমেনশনটো শো করে দিলে, বাট মোক লাগে অ্যাঙ্গেল, গতিকে মই আকো দেখাই দিয়ে আসো, ক্লিক করলো ইয়াতে কনস্ট্যান্টত, মই দিস লাইনত ক্লিক করলো, এবার মই সেকেন্ড মই কত ক্লিক নকরো, মই আর একটা লাইন সিলেক্ট করলো, মই কার লগত অ্যাঙ্গুল ডিফাইন করিম ইয়ার লগত, গতিকে ইয়াতে ক্লিক করে দেওয়ার লগে লগে অটোমেটিক ইয়ার অ্যাঙ্গুলটো শো হয়ে যাবে, দেখেছেন এতিয়া, তেতিয়া সি এবার অ্যালাইন ডেমেজ অতটাই সি তার অ্যাঙ্গুল শো করে আছে, গতিকে এইফালের পর এইফালের অ্যাঙ্গুলটো কিমান 60 ডিগ্রি বলে কয়ে আছে, বা তোমাকে যদি এনেকুয়া লাগে বাহিরতো অ্যাঙ্গুলটো লাগে, বা এনেকুয়া অ্যাঙ্গুল লাগে, বা এনেকুয়া অ্যাঙ্গুল লাগে, কোন ফালে তোমাক অ্যাঙ্গুলটো লাগে সব ফালে দেখাই দিয়েছে, লগতে একটা রিফারেন্স লাইন সি নিজে ক্রিয়েট করে দেয়, ঠিক আছে, ইয়াতো রিফারেন্স লাইনের দরকার নাই, দুটো লাইন অলরেডি আমার আছেই, কিন্তু এইফালে অ্যাঙ্গুল দেখাবলে রিফারেন্স লাইন লাগিব, গতিকে রিফারেন্স লাইনটো হয়েছে এই যে এইটু, এইফালে দেখাবলে রিফারেন্স লাইন এই দুটা, এইফালে দেখাবলে, বাট আমাকতো সাধারণত লাগবে এইটুই, গতিকে ইয়াতে আমি ক্লিক করে দিলাম, এইটু আমার এই অ্যাঙ্গুল শো করে দিলাম, সো এনেকুৱা আমি অ্যাঙ্গুলার ডাইমেনশনটো আমি লব পারো। ঠিক তেনেকে চোৱা, এতিয়া আমি তো একটা পার্টিকুলার সিঙ্গুল অবজেক্টরে ভিতরতে আমি তার ডাইমেনশন লই আছো, তার রেডিয়াস লই আছো, ডায়ামিটার লই আছো, বা জি লই আছো, এতিয়া দুটা সাপোজ এই সার্কল
বা এইটো এই লাইনটো আৰু এই লাইনটোৰ মাজৰ ডিষ্টেন্সটো বা কিমান একচুৱেলি লাইন দুটাৰ মাজত এক্সেক্টলি ডিষ্টেন্স নহয় দুটা পইণ্টৰ মাজৰ ডিষ্টেন্সৰ কথা আহিব কাৰণ লাইন বুলি কওঁতে ইয়াতে কেইবাটাও পইণ্ট আছে ইয়াৰ গোটেইখিনি পইণ্ট আৰু ইয়াৰ গোটেইখিনি পইণ্ট কেতিয়াও ছেইম ডিষ্টেন্স থাকিব নোৱাৰে হয় নহয় গতিকে আমি এই ছাপোজ ধৰিলোঁ এই পইণ্টটোৰ লগত এই পইণ্টটোৰ লগত এই লাইনটোৰ ডিষ্টেন্স কিমান বা এনেকুৱা এই পইণ্টৰ লগত এই পইণ্টটোৰ ডিষ্টেন্সটো কিমান সেইটো আমি মেজাৰমেণ্ট ল'ব পাৰোঁ মই দেখাই দি আছোঁ কৰিবলৈ এবাৰ আমি ডাইমেনশ্যনত ক্লিক কৰিম ছাপোজ মই ক'লোঁ যে এই পইণ্টটো তুমি জাষ্ট পইণ্টত ক্লিক কৰা মই এইবাৰ তোমাৰ পইণ্টত চোৱা যেতিয়া তুমি এইটো পইণ্টত ক্লিক হৈছে নে নাই হোৱা আমি কেনেকৈ গম পাম ইয়াতে মাউচ পইণ্টাৰটো হ'ভাৰ কৰাৰ লগে লগে ইয়াতে শ্ব' কৰিব চাবা দেখিছে নে শ্ব' কৰি আছে পইণ্ট বুলি তাৰমানে ইয়াতে ক্লিক কৰিলে সি পইণ্টটোহে ক্লিক হ'ব লাইন ক্লিক নহয় কিন্তু মনত কৰিবা যদি মই ইয়াতে ক্লিক কৰোঁ লাইনটো চিলেক্ট দেখিছে লাইন বুলি আহিছে তলত মানে সেই বক্সত লিখা আহিব বস্তুটো কি তুমি চিলেক্ট কৰিব গৈ আছা লাইন গতিকে মই লাইনত ক্লিক নকৰোঁ মই কৰিম পইণ্টত ক্লিক গতিকে ইয়াতে মই আহি গ'লোঁ পইণ্ট শ্ব' কৰিব এইটো দিছ ইজ পইণ্ট ক্লিক কৰি দিলোঁ মই এবাৰ পইণ্ট ইয়াতে হালকা চাই এটা তোমাৰ চাৰ্কুল ডট ক্ৰিয়েট হৈছে আচ্ছা এইটো পইণ্টৰ পৰা মোক লাগে যে এই লাইনটোৰ ডিষ্টেঞ্চ কিমান বা এই পাৰ্টিকুলাৰ পইণ্টৰ ডিষ্টেঞ্চ কিমান মই সেইটো ক'ব পাৰোঁ যিকোনো ইচ্ছা ছাপ'জ পৰা মই লাইন চিলেক্ট কৰিলোঁ এতিয়া চোৱা এই পইণ্টৰ পৰা এই লাইনটোৰ ডিষ্টেঞ্চটো সি মেজাৰ কৰি দি আছে বুজি পাই আছা চ' যদিও সি ডিষ্টেঞ্চটো মেজাৰ কৰিছে সি কিন্তু এই পইণ্টৰ পৰা এই লাইনৰ ডিষ্টেঞ্চটো সি ভাৰ্টিকেলিহে মেজাৰ কৰি দি আছে অ'কে কাৰণ এইটো হ'বই কাৰণটো পইণ্টটোৰ পৰা লাইনৰ প্ৰত্যেকটো লাইনতো কেইবাটাও পইণ্ট আছে গোটেইখিনি পইণ্টৰ ডিষ্টেঞ্চ এই পইণ্টৰ লগত ইকুৱেল নহয় সেইকাৰণে সি কি কৰিছে নিজে নিজে চাই পেলাই বস্তুটো এডজাষ্ট কৰি পেলাই ভাৰ্টিকেলি এই পইণ্টৰ পৰা এই লাইনৰ ডিষ্টেঞ্চটো কিমান হিচাপ কৰি আছে তোমাক যদি একজেক্টলি এটা পইণ্টৰ পৰা ছেকেণ্ড এটা পইণ্টৰ ডিষ্টেঞ্চ লাগে তেতিয়াহ'লে কেনেকৈ কৰিবা মই এস্কেপ কৰি আছোঁ আকৌ মই আহি আছোঁ ইয়াত এই পইণ্টটোত মই ক্লিক কৰিলোঁ এবাৰ মই ইয়াৰে যিকোনো এটা পইণ্ট চিলেক্ট কৰিম ছাপ'জ ধৰি লওক ইয়াৰে মই এই পইণ্টটো চিলেক্ট কৰি দিম এইটো মই পইণ্ট এবাৰ একজেক্টলি এই দুটা পইণ্টৰ মাজত একজেক্টলি এই দুটা পইণ্টৰ মাজত ডিষ্টেঞ্চটো সি শ্ব' কৰি দি আছে দিছ ইজ দ্য ডিষ্টেঞ্চ অ'কে চ' মনত ৰাখিবা যেতিয়া তুমি এনেকৈ দুটা ডিফাৰেণ্ট অবজেক্টৰ মাজত ডিষ্টেঞ্চটো তুমি দেখাব খুজি আছা তেতিয়াহ'লে লাইনতকৈ বেটাৰ পইণ্টটোৱে চিলেক্ট কৰিব লাগিব কাৰণ লাইন বুলি ক'লে সি লাইন যদি তুমি চিলেক্ট কৰি দিবা সি আইডাৰ হৰিজণ্টেল ডিষ্টেঞ্চ শ্ব' কৰিব বা ভাৰ্টিকেলি ডিষ্টেঞ্চটো শ্ব' কৰিব ছে ফৰ এক্সাম্পল আকৌ মই দেখাই দি আছোঁ এতিয়া এই লাইনটোৰ পৰা এই লাইনটোৰ পৰা বা এইটো লাইনে ধৰিলোঁ মই এই দুটা লাইনৰ মাজত মই ডিষ্টেঞ্চ ওলাব খুজিছোঁ গতিকে এটা কথা ক্লিয়াৰ যে একজেক্টটো ডিষ্টেঞ্চটো নাহিব সেইটো হয় হৰিজণ্টেল ডিষ্টেঞ্চ আহিব নহ'লে ভাৰ্টিকেল ডিষ্টেঞ্চ আহিব ত' কেনেকৈ আহিব মই দেখাই দি আছোঁ চাবা আকৌ ত' এইটো মই অলপ ডিলিট কৰি দিওঁ ইয়াৰ পৰা ক্লিক কৰিলোঁ মই ইয়াতে দিছ লাইন এণ্ড দিছ লাইন দেখিছে নে এবাৰ কি হৈ আছে ই না হৰিজণ্টেল ডিষ্টেঞ্চটো আহি আছে কাৰণ এইটোতো বেণ্ড লাইন হয় এলাইণ্ড লাইন হয় সেইকাৰণে সি এটা ৰিফাৰেঞ্চ লাইন বনাই পেলাই দেখাই দি আছে সেইফালে এটা ৰিফাৰেঞ্চ লাইন বনাই লৈছে সি তেতিয়াই সি তোমাক দেখাই দি আছে কেনেকুৱা লাইক দিছ এই বস্তুটো ত' কিছুমান মানে বস্তুটো দুটা একজেক্ট দুটা প্ৰফাইলৰ মাজত কেনেকুৱা ধৰণৰ মেজাৰমেণ্টটো এপ্লিকেবল হ'ব সি নিজেই এডজাষ্ট কৰি পেলাই এইটো শ্ব' কৰিব বা তুমি তাক ডিফাইন কৰিব পাৰা এতিয়া কথা হ'ল কেনেকৈ আমি ডিফাইন কৰিম যে এই দুটাৰ মাজত মোক এনেকৈ পাৰ্টিকুলাৰ ডিষ্টেঞ্চটো মোক নালাগে মোক বেলেগ ধৰণে লাগে বেলেগ কিবা এটা এই দুটাৰ মাজত মই বেলেগ কিবা এটা মেজাৰমেণ্ট ল'ব বিচাৰি আছোঁ তেতিয়াহ'লে তুমি চোৱা ক'তো ক্লিক নকৰিবা জাষ্ট ৰাইট ক্লিক কৰা জাষ্ট ইয়াতে ৰাইট ক্লিক কৰা এইটো মই এতিয়ালৈ ক'তো ক্লিক কৰা নাই এইটো এক্টিভেট হৈ আছে চিম্পলি ৰাইট ক্লিক কৰা ৰাইট ক্লিক কৰিলে কি কি এভেইলেবল মেজাৰমেণ্ট তুমি ল'ব পাৰিবা ডিষ্টেঞ্চ ল'ব পাৰিবা ঠিক আছেনে পাৰপেণ্ডিকুলাৰ ল'ব পাৰিবা কোইনচিডেন্স ল'ব পাৰিবা এইবিলাক দেখাই দি আছে বাট যদিও ইয়াত দেখায় বাট এভৰি টাইম কিন্তু এপ্লিকেবল নহয় সি বাই ডিফল্টত যোনটো এপ্লিকেবল হয় সেইটোকে শ্ব' কৰি দিয়ে যেনেকৈ ছে ফৰ এক্সাম্পল মই ডিষ্টেঞ্চ ক্লিক কৰি আছোঁ ত' বৰ্তমান সি এতিয়া চোৱা ডিষ্টেঞ্চ ক্লিক কৰাৰ লগে লগে একো শ্ব' কৰা নাই তাৰমানে ডিষ্টেঞ্চটো এই দুটাৰ লাইনৰ মাজত কেতিয়াও এপ্লিকেবল নহয় কাৰণ দুটা লাইনৰ মাজত ডিষ্টেঞ্চ সি কেনেকৈ দেখাব সি কাৰণ ইয়াৰ প্ৰত্যেকটো পইণ্টৰ ডিষ্টেঞ্চ বেলেগ বেলেগ গতিকে এটা ছিংগুল ডিষ্টেঞ্চ কেতিয়াও দেখাব নোৱাৰে সেইকাৰণে এইটো শ্ব'ট কৰা নাই ভেলুটো শ্ব' কৰা নাই একো নাথিং মানে একো ডিছপ্লে অহা নাই তাৰমানে সি নিজেই এটা এডজাষ্ট কৰি পেলাই কোনটো এপ্লিকেবল হ'ব সেইটো নিজেই এপ্লাই কৰি দিয়ে ছে ফৰ এক্সাম্পল মই আকৌ ক্লিক কৰি আছোঁ ইয়াৰ পৰা ইয়াৰলৈকে ৰাইট ক্লিক কৰিলোঁ মই ক'লোঁ যে এইবাৰ কি পাৰপেণ্ডিকুলাৰ হয় নাই চাওঁ চ' পাৰপেণ্ডিকুলাৰ কৰোঁতেও সি বস্তুটো আমাৰ ডিছিলেক্ট হৈ গৈছে মানে এইটো এপ্লিকেবল নহয় মই বেলেগ এটা আকৌ যাওঁ ছে ফৰ এক্সাম্পল দিছ ওৱান এণ্ড দিছ ওৱান মই চিলেক্ট কৰিলোঁ ৰাইট ক্লিক কৰিলোঁ কোইনচিডেঞ্চ হ'ব নেকি চোৱা কোইনচিডেঞ্চো এক প্ৰকাৰৰ ইয়াতে কোইনচিডেঞ্চো হোৱা মানে এক প্ৰকাৰ এপ্লিকেবল হোৱা নাই বস্তুটো সেইকাৰণে এনেকুৱা আহি গৈছে তাৰমানে এইখিনি এটাও এপ্লিকেবল নহয় ইয়াতে বুজি পাইছেনে
বাট এবাৰ চোৱা, এবাৰ চোৱা মই আৰুটো ইয়াতে সৰুকৈ ৰেক্টেংগুল ড্ৰ কৰি দি আছোঁ। এবাৰ তুমি বস্তুটো চাবা, নাও ইউ চি হিয়াৰ, এতিয়া মই দেখাই দি আছোঁ। এতিয়া মই এই দুটা লাইনৰ মাজত, এই দুটা লাইনৰ মাজত ডিষ্টেঞ্চটো আমি ওলাব পাৰিম। চোৱা ক্লিক কৰোঁ, ইয়াতে ক্লিক কৰি আছোঁ, সি এইবাৰ ডিষ্টেঞ্চ শ্ব', কাৰণ দিছ ইজ পচিবল, সেইকাৰণে সি ডিষ্টেঞ্চটো শ্ব' কৰি আছে, কাৰণ ইয়াৰ গোটেইখিনি পইণ্টৰ, ইয়াৰ গোটেইখিনি পইণ্টৰ পৰা ডিষ্টেঞ্চ ইকুৱেল, সেইকাৰণে সি শ্ব' কৰি আছে, দিছ ইজ পচিবল। অ'কে, এণ্ড ঠিক তেনেকুৱা মই যদি বিচাৰোঁ এই লাইনৰ পৰা এই লাইনৰ ডিষ্টেঞ্চ, আচ্ছা ইয়াৰ পৰা ইয়াৰ ডিষ্টেঞ্চ কেনেকৈ আমি শ্ব' কৰিম, এইটো শ্ব' হ'ব জানো? ক্লিক কৰি চাওঁচোন, চোৱা ইয়াৰ পৰা ইয়াৰ ডিষ্টেঞ্চটো শ্ব' কৰাটো এক প্ৰকাৰৰ বস্তুটো পচিবল নহয়, বাট কেনেকুৱা আহিব চাওঁ আমি। ক্লিক যদি কৰি চাওঁ, সি দেখিছেনে এটা ৰিফাৰেঞ্চ লাইন বনাই পেলাই সি এংগুল শ্ব' কৰি আছে, দিছ ইজ, কাৰণ ইয়াৰ পৰা ইয়াৰ ডিষ্টেঞ্চটো শ্ব' কৰাটো পচিবল নহয়, কাৰণ এইটোতো এনেকুৱা লাইন, এইটোতো হৰি ভাৰ্টিকেল, এইটো হৰিজণ্টেল লাইন। চ' নেক্সট যদি তুমি বিচাৰি আছা, তেতিয়াহ'লে ইয়াৰ পৰা ইয়াৰ ভাৰ্টিকেল মই জাষ্ট ইয়াতে ক্লিক কৰি আছোঁ, এইবাৰ ৰাইট ক্লিক কৰোঁ, চোৱা অপশ্যন কি কি আহিছে, ডিষ্টেঞ্চ, পাৰপেণ্ডিকুলাৰ, নাই এইবিলাক একো অপশ্যনেই অহা নাই, না ভাৰ্টিকেল আহিছে, হৰিজণ্টেল আহিছে, মানে বাকী একো ইয়াতে এপ্লিকেবল নহ'ব। যদিও এইবিলাক অপশ্যন দিছে, তুমি ক্লিক কৰিলে সেইটো এপ্লিকেবল নহয়, এই দেখিছানে, লাইক দিছ। মই এটা এক্সাম্পল দেখাইছোঁ, যেনেকৈ কো ইনচিডেঞ্চ, চাপ'জ ধৰি লোৱা এইটো এটা চাৰ্কুল হয়, মই ইয়াতে আৰু এটা চাৰ্কুল ড্ৰ কৰি আছোঁ, ঠিক আছে। এতিয়া এইটো ইয়াৰ মই ডিলিট কৰি দিওঁ, অলপ বুজিবলৈ সুবিধা হ'ব। কো ইনচিডেঞ্চটো ক'ত এপ্লাই হ'ব পাৰে, চাপ'জ ধৰি লোৱা এতিয়া মই এই দুটা চাৰ্কুলক কো ইনচিডেঞ্চ কৰিব খুজি আছোঁ, কনষ্টেণ্টত ক্লিক কৰা, ঠিক আছে, এই চাৰ্কুলটোক ক্লিক কৰা, এই চাৰ্কুলটোক ক্লিক কৰা, ৰাইট ক্লিক কৰি পেলাই কো ইনচিডেঞ্চ, এইটো হৈছে কো ইনচিডেঞ্চ, তাৰমানে কি হয়, এই দুটা চাৰ্কুলক সি ক'ত কৰে, এইটো প্ৰপাৰলি হোৱা নাই, জাষ্ট ৱেইট, মই ইয়াতে ড্ৰ কৰি লওঁ এবাৰ, দিছ চাৰ্কুল এণ্ড দিছ চাৰ্কুল, ক্লিক নকৰাকৈ ৰাইট ক্লিক কৰি দিয়া, বাকীখিনি অপশ্যন তোমাৰ এপ্লিকেবল শ্ব' কৰিব, এভেইলেবল হ'ব। চাপ'জ কো ইনচিডেঞ্চ নহয়, কো এইটো এইটো আমি কৰি চাওঁ, ঠিক আছে, কনচেনট্ৰিচিটি আমি এপ্লাই কৰি চাওঁ, লাইক দিছ, এইটো কো ইনচিডেঞ্চ নহয়, চৰি মই কো ইনচিডেঞ্চ কৈ আছিলোঁ, কনচেনট্ৰিচিটি হ'ব। তো এইটো চোৱা, দুটা একেলগে সি মানে একেটা চেণ্টাৰ পইণ্টে দুটাকে এডজাষ্ট কৰি দিলে। তো এনেকুৱা তাৰমানে কি হয়, মই কওঁ ইয়াতে চোৱা, এতিয়া কনষ্টেণ্ট ল'বলৈ হ'লে কেইবাটাও শ্ব' মেনি অপশ্যনছ এভেইলেবল আছে, যে এনেকুৱা নহয় যে অকল লিনিয়াৰ কনষ্টেণ্ট বা অকল ভাৰ্টিকেল কনষ্টেণ্ট বা হৰিজণ্টেল কনষ্টেণ্ট বা লিনিয়াৰ বা এলাইন কমেণ্ট কনষ্টেণ্ট নহয়, শ্ব' মেনি ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট টাইপছ অফ কনষ্টেণ্ট আছে ইয়াতে, যোনবিলাক নেকি তুমি ল'ব পাৰা, ইউজ কৰিব পাৰা, বাট সাধাৰণতে ইন জেনেৰেল ইমান এইবিলাক আমি ইমান বেছিকৈ ইউজ নকৰোঁ, মষ্টলি আমি এইবিলাকেই ইউজ কৰোঁ, এংগুলাৰ ডাইমেনশ্যনটো ইউজ কৰোঁ, এলাইন ডাইমেনশ্যন ইউজ কৰোঁ, লিনিয়াৰ ডাইমেনশ্যন ইউজ কৰোঁ, ঠিক আছে, মষ্টলি এইবিলাক ইউজ কৰোঁ। বাকীখিনি তোমাৰ ধৰা কেতিয়াবা প্ৰজেক্ট ৱাইজ দৰকাৰ সেইবিলাকৰ আহিব পাৰে, যেতিয়া আহে আমি ইউজ কৰোঁ বাৰু, বাট সাধাৰণতে 99% আমি টাইম আমি এই যে এংগুলাৰ ডাইমেনশ্যন বা লিনিয়াৰ ডাইমেনশ্যন বা এলাইন ডাইমেনশ্যন এইবিলাকেই মষ্টলি ইউজ কৰা হয়। বাট ডাইমেনশ্যন ইয়াতে ল'বলৈ হ'লে কনষ্টেণ্ট তুমি এপ্লাই কৰিবলৈ হ'লে শ্ব' মেনি টাইপছ অফ কনষ্টেণ্ট ইয়াতে এভেইলেবল আছে, শ্ব' মেনি টাইপছ অফ কনষ্টেণ্ট, যোন তুমি অলৰেডি গম পাই আছা কিমান ধৰণৰ কনষ্টেণ্টবিলাক শ্ব' কৰি আছে ইয়াতে, ঠিক আছে। চ' এইখিনি বুজি পাইছা নিশ্চয়, অলপ প্ৰেক্টিচ কৰিব লাগিব চোৱা, ইয়াতে বস্তুটো যদিও ইমান যদিও তোমাক অলপ বস্তুটো কমপ্লিকেশ্যন লাগি আছে, বাট একো নাই, ইয়াতে জাষ্ট খালি এইটো কনষ্টেণ্ট মানে মেজাৰমেণ্টৰ কথাহে, তুমি কেনেকৈ ল'ব লাগে অলপ প্ৰেক্টিচ কৰিবা, বস্তুটো ক্লিয়াৰ হৈ যাব। নেক্সট তোমাক মই প্ৰেক্টিচ কৰিবা, নোৱাৰিলে যদি কিবা টাফ অসুবিধা হয় নেক্সট ক্লাছ আকৌ সুধিবা, মই বুজাই দিম বাৰু। আজি তোমাক মই কনষ্টেণ্ট ৰিলেটেড আৰু এটা অলপ পাৰ্ট মই বুজাই দি আছোঁ লগতে, সেইটো অলপ অলপ বেলেগ ধৰণৰ হয়, তাৰমানে এনিমেট কনষ্টেণ্ট যাক কোৱা হয়, তাৰমানে এতিয়ালৈকে আমি যোনটো কনষ্টেণ্ট কৰি আছোঁ ইয়াতে কোনো ধৰণৰ মুভমেণ্ট আমি এপ্লাই কৰা নাই, এনিমেশ্যন এপ্লাই কৰা নাই, বাট কনষ্টেণ্ট ইউজ কৰি আমি এটা প্ৰফাইলত এনিমেশ্যন এপ্লাই কৰিব পাৰোঁ, মুভমেণ্ট এপ্লাই কৰিব পাৰোঁ। কেনেকৈ কৰিব পাৰোঁ, মই ইয়াতে এটা কৰি দেখাই দি আছোঁ, ফৰ এক্সাম্পল ধৰি লোৱা যে চাপ'জ চিম্পলি এটা মই লাইন ড্ৰ কৰি আছোঁ ইয়াতে, জাষ্ট ৱেইট, মই এবাৰ বস্তুটো ডিচাইড কৰি লওঁ কেনেকৈ তোমাক বস্তুটো দেখাম, দিছ ইজ ওৱান মোৰ লাইন, অ'কে,
ঠিক আছে, আচ্ছা এতিয়া আগতে মই এবাৰ চাই লওঁ, তোমাক বুজাম বস্তুটো, ৰবা হা, মই এবাৰ বস্তুটো এবাৰ নিজে এপ্লাই কৰি চাই লওঁ, দেন আই উইল এক্সপ্লেইন ইউ। আচ্ছা ঠিক আছে, তো সে ফর এক্সাম্পল মই ইয়াক রাখি দিলো 10। বাট 10 নিদি মই 0 করে দিলো, 0 অলপ হব, 0 নহয় 5 রাখিলো, সে ফর এক্সাম্পল ধরে লো, এটা 1 ঘন্টা আমার রাখি এটা, দেন মুভ অন টু এলিমেন্ট কনস্ট্রেন্ট, ক্লিক অন হিয়ার এলিমেন্ট কনস্ট্রেন্ট, নাও তুমি ধরিব পারি আছে, ইয়াতে একটা মুভমেন্ট এটা হয়ে আছে, মই রিপিট করিম প্রসেসটুক, মই বুঝাই দিম বাৰু কি কৰিছোঁ, মই জাস্ট জাস্ট চিম্পলি এটা প্ৰচেছ মই এপ্লাই কৰিছোঁ, ইয়াতে প্ৰচেছটো মই ৰিপিট কৰিলে ইয়াতে ক্লিক কৰিছোঁ এণ্ড দিছ, আচ্ছা এই বস্তুটো ধৰি পাৰি আছে, দিছ ইজ এনিমেশ্যন, দিছ ইজ এনিমেশ্যন কল্ড, অ'কে, তাৰমানে মই বস্তুটো এপ্লাই কৰি থৈ দিলোঁ, এক প্ৰকাৰৰ ইয়াতে এনিমেশ্যন হৈ আছে, এই লাইনটো ইয়াৰ পৰা ইয়াতে মুভ কৰি আছে, লাইনটো ইয়াৰ পৰা ইয়াতে মুভ, দিছ ইজ এনিমেশ্যন। একচুৱেলি যেতিয়া মেকানিকেল ডিজাইনিঙত তোমালোকে যেতিয়া কাম কৰা, তো কিছুমান ক্ষেত্ৰত এনেকুৱা আমি এনিমেশ্যনে এপ্লাই কৰি দেখাব লাগে,
সাপোজ ধৰিলা তোমাৰ গাড়ীৰ পিষ্টন মুভমেণ্ট আছে, তে পিষ্টন মুভমেণ্টটো তুমি দেখাব লাগে, তো এনেকুৱা এনিমেশ্যন এপ্লাই কৰি দেখাব পাৰিবা। এটা এক্সাম্পল দিছোঁ, মই পিষ্টন বনোৱা নাই, জাষ্ট চিম্পলি এটা প্ৰচেছ বুজাই আছোঁ, এনিমেশ্যনটো কেনেকৈ এপ্লাই কৰিব পৰা যায় ইয়াতে। অ'কে, চ' যিয়ে নহওক বাৰু, তো ইয়াতে বেলেগ বেলেগ অপশ্যন আছে, এইটো ফৰৱাৰ্ড আছে, এইটো ৰিভাৰ্চ আছে, এইটো ৰিভাৰ্চে তোমাক দেখাই দিয়া আছে, ঠিক আছে, দুটা অপশ্যন আছে, ফৰৱাৰ্ড ৰিভাৰ্চ এণ্ড তুমি ইয়াক প্লে কৰি চাব পাৰা, এইটো ফৰৱাৰ্ড তোমাৰ আহিব, এইটো আহিব ৰিভাৰ্চ আহিব, এইটো ফৰৱাৰ্ড, এইটো ৰিভাৰ্চ, দুটা অপশ্যন আহিব। অ'কে, আৰু তুমি যদি ইয়াতে দি দিয়া, সি তোমাৰ এই মানে কি কয় এইটো বট ছাইডে শ্ব' কৰিব, মই যদি মাজৰটো ক্লিক কৰি দিওঁ, এই ফৰৱাৰ্ডো শ্ব' কৰি আছে, এণ্ড এট দ্য ছেম টাইম ইট উইল শ্ব' ইউ দ্য ৰিভাৰ্চ প্ৰচেছ অলছো। সো লাইক দিস, দিস ইজ এনিমেশন। তো ইউজিং কনস্ট্যান্ট উই আর প্রোভাইডিং এনিমেশন। ওকে, সো ইউজিং কনস্ট্যান্ট উই আর প্রোভাইডিং এনিমেশন গতি কথা হল এনিমেট কনস্ট্যান্ট, এ তো একটা নতুন, মানে নতুন নয়, ইয়ারে একটা অ্যাডভান্স কনস্ট্যান্ট অ্যাডভান্স পার্ট হয়েছে এনিমেট কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্ট ইউজ করছো, আমি সবতে কনস্ট্যান্ট ইউজ করে পেলাই ইয়ার ডাইমেনশন বিলাক প্রোভাইড করছো, ডাইমেনশন প্রোভাইড করে পেলাই ইয়াত আমি একটা মুভমেন্ট এপ্লাই করছো বা এনিমেশন এপ্লাই করছো। এই বস্তুটো কেনেকে করা হয় এটা তুমি নিজে চাওয়া বস্তুটো, মই অলপ বেলেগকে আকৌ করে দেখাই দিয়ে আছো। অকল যেনেকে মই যেনেকে বনাইছো তেনেকে বুলি নহয়, তুমি যিকোনো স্ট্রাকচার বা যিকোনো একটা শেপ তুমি যত নেকি এনিমেশন এপ্লাই করে চাব পারা, বাট বনাবলে হলে অলপ তুমি অলপ ইয়াতে চিন্তা করব লাগিব যে কেনেকে মানে কনস্ট্যান্টটো কেনেকে প্রোভাইড করলে এনিমেশনটো এপ্লিকেবল আহিব, ইয়াতে এনিমেটটো আহিব। মই বুঝাই দিয়ে আছো, এটা মই স্টপ করে আছো ইয়াক। এতিয়া চোৱা, মই এই যে চিম্পল, মই একো কৰা নাই, মই ইয়াতে এটা লাইন তুমি দেখা পাইছা অলৰেডি, যেনেকৈ মই এটা লাইন ড্ৰ কৰিছোঁ, ছেকেণ্ড লাইন ড্ৰ কৰিছোঁ, থাৰ্ড লাইন, ফ'ৰ্থ লাইন, চাৰিটা লাইন মই ড্ৰ কৰিছোঁ, মানে আকৌ ৰিপিট প্ৰজেক্টটো মই ইয়াতে ৰিপিট কৰি দি আছোঁ ইয়াতে। চ' মই কি কৰিছিলোঁ, প্ৰথমতে এনেকৈ এটা লাইন, মই এইটো কোনো খাছ কোনো মানে ধৰা এনেই জাষ্ট ৰেণ্ডমলি এটা মই ষ্ট্ৰাকচাৰ বনাইছোঁ, ঠিক আছে, যেনেকৈ কোনো ৰিয়েল ষ্ট্ৰাকচাৰ নহয়, তুমি বনাব পাৰা ৰিয়েল ষ্ট্ৰাকচাৰ এটা, মই জাষ্ট বুজাব কাৰণে এনিমেশ্যনটো, ঠিক আছে, মই দুটা লাইন এনেকৈ লৈ লৈছোঁ, ঠিক আছে, মই চিন্তা কৰি লৈছোঁ মই কি কৰিম, মই ভাবিছোঁ যে মই এনেকৈ এটা লাইন তোমাক মুভমেণ্ট কৰি দেখাওঁ, যে যাৰ কাৰণে মই এনেকৈ ষ্ট্ৰাকচাৰ বনালোঁ। তো তুমি এনেকৈ চিন্তা কৰি ল'বা তুমি কি মানে কৰিব খুজি আছা, সেইমতে তুমি এটা বনাবা ষ্ট্ৰাকচাৰ, বাট আগতে এইটো বনাই চাবা, ট্ৰাই কৰি চাবা, যদি কনচেপ্টটো ক্লিয়াৰ হৈ যায় তেতিয়াহ'লে তুমি নিজেও বেলেগ বেলেগ এনিমেশ্যন ষ্ট্ৰাকচাৰ বনাই পেলাই এনিমেশ্যন প্ৰভাইড কৰিব পাৰিবা। তো প্ৰথমতে ধৰি লোৱা মই দুটা লাইন ড্ৰ কৰিছোঁ, ঠিক আছে, মই কৰিছোঁ কি, এই লাইনটোক, এই লাইনটোক কমপ্লিটলি ফুল্লি কনষ্ট্ৰেইন কৰি দিছোঁ, কোনটো লাইনক, এই লাইনক ফুল্লি কনষ্ট্ৰেইন, মানে গম পাইছা, ইয়াৰ জিঅ'মেট্ৰিকেল কনষ্ট্ৰেইন এজ ৱেল এজ ইয়াৰ ডাইমেনশ্যনেল কনষ্ট্ৰেইন দুটাই মই এপ্লাই কৰি পেলাই ইয়াক কমপ্লিটলি ফিক্সড, মানে ইয়াৰ মুভমেণ্টটো একেবাৰে পজিশ্যনেল কনষ্ট্ৰেইনটো এপ্লাই কৰি দিছোঁ, আৰু কি কৰিছোঁ, ছেকেণ্ডলি মোৰ ডাইমেনশ্যনেল কনষ্ট্ৰেইন। তুমি দেখা পাই আছা যেতিয়া এটা বস্তু, যেতিয়া এটা প্ৰফাইল কমপ্লিটলি গ্ৰীণ হৈ যায়, তাতে ফুল্লি কনষ্ট্ৰেইনটো এপ্লাই হৈ যায়। চ' তো দুটা কনসেপ্ট মই এপ্লাই আছো, ইয়াতে মই এপ্লাই কৰি দি আছো আকৌ এবাৰ, নতুনকৈ কৰি আছো মই। তো প্ৰথমতে আমি ইয়াৰ ডাইমেনশ্যনেল কনসেপ্টটো এপ্লাই কৰোঁ, ডাইমেনশ্যনেল কনসেপ্ট মানে মই বিচাৰোঁ যে ইয়াৰ লেন্থ যোনটো আছে, ইয়াৰ লেন্থটো চেঞ্জ হ'ব নালাগে, এজ ইট ইজ থাকিব লাগে। গতিকে মই ইয়াতে আহিলোঁ, ইয়াতে ক্লিক কৰি দিলোঁ, ইয়াৰ লেন্থ মই ফিক্স কৰি দিলোঁ, ঠিক আছে, ঠিক তেনেকৈ ইয়াৰ পজিশ্যনটোও মই ফিক্স কৰিব খুজিছোঁ, যে পজিশ্যনটো যাতে মুভমেণ্ট নহয় পজিশ্যনৰ, গতিকে পজিশ্যনটো মুভমেণ্ট যাতে নহয়, গতিকে মই কি কৰিম, ইয়াৰ পৰা এই ইয়াৰ ডিষ্টেঞ্চটো মই দি দিলোঁ, ইয়াৰ পৰা ইয়াৰ ডিষ্টেঞ্চটো মই ফিক্স কৰি দিলোঁ, তাৰমানে কি, এইবাৰ চোৱা গ্ৰীণ কালাৰ হৈ গ'ল, মানে কি কি ডাইমেনশ্যনেল কনষ্টেণ্ট, জিঅ'মেট্ৰিকেল কনষ্টেণ্ট গোটেইখিনি ইয়াতে এপ্লাইড হৈ গ'ল, আৰু ফুল্লি কনষ্টেণ্ট হৈ গ'ল, আৰু ইয়াৰ পজিশ্যনো ফিক্স হৈ গ'ল, ইয়াৰ লেন্থো ফিক্স হৈ গ'ল। এতিয়া মই ইয়াতে একো কৰিব নোৱাৰিম, দেখিছেনে, অঁ খালি এনেকৈ মুভমেণ্ট হৈ আছে, তুমি যদি এনেকৈ মুভমেণ্টটো বন্ধ কৰিব লাগে তেতিয়াহ'লে তুমি ইয়াৰ পৰা এই ইয়াৰ ডিষ্টেঞ্চটো দি দিয়া, সেইটোও তোমাৰ ফিক্স হৈ যাব। তো যদি আচ্ছা এই পইণ্টৰ পৰা, তাৰমানে এই পইণ্টৰ পৰা মই যদি এই ইয়াৰ ডিষ্টেঞ্চ দি দিলোঁ, এতিয়া তোমাৰ চোৱা ই আৰু এইফালেও মুভমেণ্ট নহয় এইবাৰ, ঠিক আছেনে, কমপ্লিটলি কনষ্টেণ্ট হৈ গ'ল, এইফালেও মুভ নহয়, এইফালেও মুভ নহয়, তলতো নাহে, ওপৰতো নাহে, ক'তো নহয়, মানে চিম্পলি মই এই লাইনটোক চাৰিওফালৰ পৰা কনষ্টেণ্ট কৰি দিছোঁ, ইয়াক কমপ্লিটলি ফিক্স কৰি পেলাইছোঁ, ইয়াৰ মুভমেণ্ট নহয় আৰু, মোক লাগে যে তলৰ পাৰ্টখিনি মুভমেণ্ট হ'ব লাগে, ঠিক আছে, তো মই তলৰ পাৰ্ট বুলি কওঁতে এই তলৰ লাইনটোৰ মুভমেণ্ট হ'ব লাগে, গতিকে মই ইয়াকতো ফুল্লি কনষ্টেণ্ট কৰি দিছোঁ, ইয়াতে আৰু একো মুভমেণ্ট নহ'বই, ইয়াতে মই এই তলৰ যোনটো লাইন আছে ইয়াৰ মই এটা পাৰ্ট কনষ্টেণ্ট কৰিম, ফুল্লি কনষ্টেণ্ট নকৰিম, ইয়াৰ মই লেন্থটো, ইয়াৰ যোনটো লেন্থ আছে লেন্থক মই কনষ্টেণ্ট কৰিম, তেতিয়া তাতে লেন্থ যাতে চেঞ্জ নহয়, গতিকে তুমি ইয়াতে আহি পেলাই ডাইমেনশ্যনেল কনষ্টেণ্টটো এপ্লাই কৰি থৈ দিয়া। এইবাৰ ইয়াৰ মই লেন্থ যেনেকৈ ইয়াতে মই কৰিছোঁ, এইটো লাইনত ইয়াৰ লেন্থটো মই ফিক্স কৰি দিছোঁ ডাইমেনশ্যনেল কনষ্টেণ্ট এপ্লাই কৰি পেলাই, বাট ইয়াৰ পজিশ্যনটো কিন্তু আপ ডাউন হ'ব পাৰিব, এনেকুৱা হ'ব পাৰিব, বাট এনেকুৱা হ'ব নালাগে, বুজি পাই আছা মই কি কৈ আছোঁ, এনেকুৱা হ'ব নালাগে, গতিকে এনেকুৱা যদি তোমাৰ মুভমেণ্ট হ'ব নালাগে, যেনেকৈ এইটোত মই কৰিছোঁ, এইফালৰ পৰা মুভমেণ্ট হ'ব নালাগে, বাট এনেকুৱা মুভমেণ্ট হ'ব পাৰিব, গতিকে তুমি এইফালৰ পৰা মুভমেণ্টটো বন্ধ কৰিবলৈ হ'লে তুমি এই পইণ্টৰ লগত, এই পইণ্টটোৰ লগত ইয়াৰ কনষ্টেণ্টটো তুমি দি দিয়া। অ'কে,
এতিয়া হব কি এই লাইনটো এনেকে আপ ডাউন হ'ব পাৰিব বাট এনেকে নহয় এনেকে হ'ব পাৰিব লাইক দিস ক্লিয়ার তো ইয়াক এক্স্যাক্টলি মই কমপ্লিটলি ফুললি কনস্ট্রেইন কৰা নাই ইয়াক কৰিছো ইয়াৰ এটা মুভমেন্ট মই এলাউড ৰাখিছো হেইটো হৈছে আপ এণ্ড ডাউন মুভমেন্ট লেফট রাইট বন্ধ কৰি দিছো ইয়াৰ লেন্থটো মই ৰেস্ট্রিক্ট কৰিছো লেন্থ মানে থাকিব লেন্থ চেঞ্জ নহয় আচ্ছা এতিয়া মই নেক্সট মই কি কৰিম সিম্পলি ইয়াতে এটা মই ইয়াতে সাইডত লৈছিলো মই ইয়াতে লৈছিলো সাইডত ইয়াতে মই মাজত লৈছে কি কথা তুমি মাজত ল'ব পাৰা এটা মাজত পইণ্ট ইয়াৰ পৰা মাজৰ পৰা ইয়াৰ পৰা লৈ এটা মই কাৰ্ভ লাইন মই ড্ৰ কৰি দিলোঁ পেণ্ট লাইন এটা ঠিক আছে হৈ গ'ল ঠিক তেনেকৈ ইয়াতো মই আৰু এটা লাইন লৈ পেলাই ইয়াৰ লগত ওৱান মোৰ মই লাইন লৈছোঁ ইয়াতে ইয়াৰ লগত ইয়াৰ এটা মিড পইণ্টত মই ইয়াক লৈ লৈছোঁ বাছ হৈ গ'ল তুমি ইয়াতে মনত ৰাখিবা খালি যাতে যেতিয়া লাইনবিলাক তুমি ড্ৰ কৰিবা তাতে তোমাৰ লাইনখিনি এটা আনটোৰ লগত কমপ্লিটলি কানেক্টেড হ'ব লাগিব যদি ক'ৰবাত গেপ থাকে তেতিয়া নহ'ব কিন্তু গতিকে মই ফুল্লি ইয়াক এইটো এই লাইনটো এই লাইন লগত কমপ্লিটলি ইয়াত কি হৈছে কানেক্ট হৈ আছে কোনো মানে মাজতো গেপ নাই ইয়াতে আচ্ছা এতিয়া ছেকেণ্ডলি মই বিচাৰি আছোঁ যিহেতুকে মই ইয়াৰ মুভমেণ্ট কৰিম গতিকে ইয়াৰ মুভমেণ্ট কৰিলে এই দুটাৰো মুভমেণ্ট হ'ব লাগিব কাৰণ ইয়াৰ আপ ডাউন মুভমেণ্টটো হ'বলৈ হ'লে এই যে এংগুলটো মানে মানে তুমি বুজিব পাৰি আছা এই এংগুলটো কম বেছি হ'লে এইটো আপ ডাউন হ'ব মানে যেতিয়া এই দুটা ষ্টিক মই কি কৰিম এংগুল ৱাইজ যেতিয়া মই মুভমেণ্ট কৰিম তেতিয়া এই বস্তুটো কি হ'ব আপ ডাউন হ'ব কিয় কাৰণ ই ইয়াৰ লগত লিংক হৈ আছে আৰু ইয়াৰ লগত লিংক হৈ আছে ইয়াৰ লগত লিংক হৈ আছে গোটেইখিনি লিংকড আছে গতিকে মই কৰিম কি ছেকেণ্ডলি মই এই দুটাৰো লেন্থ মই কনষ্টেইণ্ট কৰি ল'ম এই দুটাৰ যাতে মই লেন্থটো কম বেছি যাতে নহয় তেতিয়াহ'লে কনষ্টেইণ্ট কৰিবলৈ হ'লে মই কি কৰিম মই খালি অনলি এটা বস্তুৱেই ইয়াতে চেঞ্জ কৰিব খুজি আছোঁ এংগুলটো এংগুল চেঞ্জ হ'লে ইয়াৰ মুভমেণ্ট হ'ব তেতিয়াহে তো মই ইয়াৰ লেন্থটো কনষ্টেইণ্ট কৰি ল'ম তো মই ইয়াৰ লেন্থ কেনেকৈ কনষ্টেইণ্ট কৰিম ইয়াতে আহিলোঁ ইয়াক মই এটা লেন্থ ইয়াৰ লেন্থটো মই ফিক্স কৰি দিলোঁ কনষ্টেইণ্ট কৰি দিলোঁ ঠিক তেনেকৈ ইয়াৰ লেন্থটো মই কি কৰি দিলোঁ কনষ্টেইণ্ট কৰি দিলোঁ এতিয়া হৈ গ'ল কি ইয়াৰ লেন্থ ফিক্স হৈ গ'ল ইয়াৰ লেন্থ ফিক্স হৈ গ'ল ইয়াৰ লেন্থ ফিক্স ইয়াৰ তোমাৰ এইটো কি কয় লেফ্ট ৰাইট মুভমেণ্ট ফিক্স কৰি দিলোঁ চেঞ্জ কৰি চেঞ্জ নহয় এবাৰ অনলি আপ ডাউন মুভমেণ্টটো হ'ব আচ্ছা কেতিয়া হ'ব আপ ডাউন মুভমেণ্টটো যেতিয়া মই এই এংগুলটো চেঞ্জ কৰিম ঠিক আছে এতিয়া মই এটা এংগুল প্ৰভাইড কৰোঁ ইয়াতে ইয়াতে এটা মই এংগুল প্ৰভাইড কৰি দি আছোঁ ইয়াৰ লগত ইয়াৰ এংগুলটো বৰ্তমান ইয়াৰ লগত মই ইয়াৰ এংগুলটো প্ৰভাইড কৰি দি আছোঁ বৰ্তমান হৈ আছে এইটো কিমান 100 এণ্ড চামথিং ডিগ্ৰী এতিয়া চিম্পলি মই ইয়াতে ক্লিক কৰি পেলাই মই এবাৰ ইয়াতে আহোঁ চিম্পলি মই ইয়াতে ক্লিক কৰি পেলাই অলপ এংগুলটো চেঞ্জ কৰি চাওঁ মই ইয়াতে ক্লিক কৰি আছোঁ ক্লিক কৰি পেলাই তুমি চোৱা এংগুলটো চেঞ্জ কৰি চোৱা ধৰি পাৰিছানে এনেকৈ মুভমেণ্ট হৈ আছে তুমি ইয়াতে তেনেকৈ তুমি নিজে এইটো মেনুৱেলি কৰি চাব পাৰা এতিয়ালৈকে মই এনিমেশ্যনটো এপ্লাই কৰা নাই বাট তুমি ইয়াতে ভেৰু চেঞ্জ কৰিছে তুমি গম পাবা এইটো এনেকৈ মুভমেণ্টটো হৈ আছে চ' এতিয়া কথা হ'ল ইয়াক মই কমপ্লিটলি কণ্টিনিউৱাছ মুভমেণ্টত এপ্লাই কৰিব খুজি আছোঁ যাৰ কাৰণে আমি ক'ত যাব লাগিব উই হেভ টু মুভ অন টু এনিমেট কনষ্টেণ্ট চ' দিছ ইজ দ্য এনিমেট কনষ্টেণ্ট অ'কে দিছ ইজ এনিমেট কনষ্টেণ্ট গতিকে মই ইয়াতে ক্লিক কৰিম এনিমেট কনষ্টেণ্টত ক্লিক কৰিম আচ্ছা আচ্ছা তাৰ আগতে এনিমেট কনষ্টেণ্টত ক্লিক কৰি পেলাই তুমি ইয়াতে ক্লিক কৰি ল'বা তুমি যাক এনিমেট কৰিবা মই ইয়াকে কৰিম মুভমেণ্ট গতিকে ইয়াতে ক্লিক কৰিলোঁ এইটো আহি গ'ল আচ্ছা ষ্টাৰ্ট পইণ্ট তুমি এটা ফাৰ্ষ্ট ভেলু মানে এই কিমানৰ পৰা তুমি ষ্টাৰ্ট কৰিবা সেইটো তুমি ডিফাইন কৰি দিয়া মই ছাপ'জ ধৰি লোৱা ইয়াক 45 ডিগ্ৰী ষ্টাৰ্ট ৰাখিছোঁ মই ছাপ'জ 45 ডিগ্ৰী এংগুলত সি ষ্টাৰ্ট হ'ব আৰু সি পূৰা ষ্ট্ৰেইট চিধা হ'বলৈ হ'লে কিমান লাগিব ধৰি লোৱা 180 ডিগ্ৰী লাগিব আই থিংক নহয় জানো 180 ঠিক আছে 180 ডিগ্ৰী হৈ গ'ল জাষ্ট মই এবাৰ প্লে কৰি চাওঁ এইটো চোৱা পূৰা 45 ডিগ্ৰীৰ পৰা 180 ডিগ্ৰীলৈকে সি মুভ হৈ আছে লাইক দিছ এই বস্তুটো আকৌ তুমি যদি ইয়াক মানে বট চাইড গম পাইছা অলপতে মই এপ্লাই কৰি দেখাইছিলোঁ মানে ফৰৱাৰ্ড এণ্ড ৰিভাৰ্ছ ডাইৰেকশ্যনত বস্তুটো তুমি যদি কণ্টিনিউৱাছ প্লে কৰিব লাগে ইয়াতে ক্লিক কৰি দিবা ইয়াতে ক্লিক কৰি প্লে কৰি দিয়া সি এতিয়া ফৰৱাৰ্ড এণ্ড ৰিভাৰ্ছ ডাইৰেকশ্যনত কণ্টিনিউৱাছলি সি মুভমেণ্টটো হৈ থাকিব তো এইটো চোৱা 45ৰ পৰা 100 ডিগ্ৰী হৈ গ'ল আকৌ 180ৰ পৰা সি 45 ডিগ্ৰী এংগুলত মুভ হৈ আছে ধৰিব পাৰিছা ইয়াৰ আপ ডাউনটো চলি আছে কিন্তু বাকীখিনি মই ফিক্স কৰি দিছোঁ চ' এই যে এনেকুৱা ধৰা এইটো এটা তুমি ধৰিব পাৰা ইমাজিন কৰিব পাৰা পিষ্টনতো এনেকৈ কাম হয় যোনটো পিষ্টন থাকে তোমাৰ এনেকৈ তোমাৰ মুভমেণ্টটো হয় মই ফুল্লি গোটেইখিনি বনোৱা নাই ঠিক আছে তলত তোমাৰ আহি থাকিব চ' এনেকুৱা তুমি যিকোনো এটা এনিমেশ্যন মানে যিকোনো ষ্ট্ৰাকচাৰত তুমি এনেকৈ এনিমেশ্যন এপ্লাই কৰিব পাৰে খালি কথাটো তুমি এইটো চিন্তা কৰিব লাগিব ভাই আগতে তুমি ডিচাইড তুমি মানে বস্তুটো প্লেনিংটো কৰিব লাগিব তুমি কাক মুভমেণ্ট কৰিবা কাক ফিক্স ৰাখিবা সেইখিনি বস্তু তুমি প্লেনিং কৰি পেলাই এপ্লাই কৰিবা যদি অলপ ইফাল সিফাল হয় তেনেহ'লে তোমাৰ কিন্তু এনিমেশ্যনটো নহ'ব সেইকাৰণে অলপ প্ৰেক্টিচ লাগিব প্ৰেক্টিচ কৰিবা এইটো বস্তুটো আহি যাব কোনো ইয়াতে ডিফিকাল্ট টাস্ক নাই তোমাৰ আমাৰ প্ৰেক্টিচ কৰিলে আহি যাব তো বুজি পাইছা এনিমেট কনষ্টেণ্ট কেনেকৈ কৰা হয় তো এইখিনিয়ে প্ৰেক্টিচ কৰা আজি আজি আৰু হ'ব মোৰ বেলেগ ক্লাছো আছে এতিয়া তো এইখিনি প্ৰেক্টিচ কৰি পেলাই
যদি ডাউট থাকে মই নেক্সট ক্লাস আকো লাগিলে কৰি দিম দেখাই দিম এবাৰ ঘৰতে প্ৰেক্টিছ কৰা নাই যায় ঠিক আছে হ'ব ঠিক আছে স্যার তো আজি ফিনিশ কৰিম নেকি ঠিক আছে ওকে দিয়া